আজকে আলোচনার বিষয় কি কি কাজ করলে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়। আজকে আলোচনার বিষয় হলো এটা, কারণ আমল নষ্ট হলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে, কথা ঠিক না? তাহলে আজকে আলোচনার বিষয় কি, কি কি কাজ করলে আমাদের আমলগুলো নষ্ট হয়, মনে থাকবে? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আমি কুরআনুল কারীমে আমল নষ্ট হওয়ার মতো প্রায় 16টা আয়াত পেয়েছি। কয়টা? 16টা আয়াত আমি পেয়েছি আমল নষ্ট হওয়ার মতো। তাহলে বোঝা গেল এটা বিশাল একটা মারাত্মক জিনিস। আর হাদিসে পেয়েছি, আমার সামান্য স্টাডিতে আমি একটা পাইলাম, আরো আছে। তো আমার ভাইরা, আজকে আমরা এই বিষয়ের উপরে আলোচনা শুনব যে কি কাজ করলে বান্দার আমলগুলো নষ্ট হয়, কথা ঠিক না? আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন, এক নাম্বার ধরুন, এক নাম্বার আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন, রব্বুল আলামিন আমি তো নামাজ পড়ি, রমাদান মাসে আমি রোজা রাখি, সুযোগ সুবিধা মতো সামর্থ্য অনুযায়ী আমি দান করি, পিতা মাতার খেদমত করি, এরপরে মানুষের উপকার করি, কিন্তু আল্লাহ আমার জানা নাই কোন কাজ করলে এই সমস্ত দানগুলো বরবাদ হয়ে যাবে, নামাজ সেজদাগুলো বরবাদ হয়ে যাবে, তাহাজ্জুদগুলো নষ্ট হয়ে যাবে, আমার জানা নাই। আল্লাহ রব্বুল আলামিনকে যদি আপনি প্রশ্ন করেন, রব্বুল আলামিন আপনার সর্বপ্রথম যে আনসারটা দিয়েছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, তা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তা অপছন্দ করেছিল, সুতরাং আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দিয়েছেন। কেন আমরা আমল করার পরও আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়? কেন হজ করার পরও হজের আমলটা নষ্ট হয়ে যায়? কেন আমি দান করার পরও আমার দানটা কেন নষ্ট হয়ে যায়? আল্লাহ বলেন, বান্দারে আমি যা নাজিল করেছি তা যদি তুমি অপছন্দ করো, তাহলে তোমার জীবনে একটি আমার নাজিলকৃত বিষয়কে যদি তুমি অপছন্দ করো, বাকি তোমার জীবনের সমস্ত আমল আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব। নাউযুবিল্লাহ, বলেন, জোরে বলেন, নাউযুবিল্লাহ। একটা বিষয় বুঝুন তো, রব্বুল আলামিন যেমন কুরবানির সময় অনেকে প্রশ্ন উত্থাপন করেন, পশুর গলায় কেন ছুরি চালাব, পশুকে কেন হত্যা করব, এটা কোনো ধর্মের কাজ হতে পারে না, এরকম বলে কি বলে না? আল্লাহ বলে, বান্দারে আমি কুরবানির বিধান দিয়েছি, তা যদি তোমার কাছে অপছন্দ হয় তাহলে তুমি যত আমল করো না কেন, যত বড় বড় গরু তুমি জবাই করো না কেন, তোমার ওই কুরবানি আমি আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। একটা দিয়ে বুঝালাম, তাহলে আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ কি নাজিল করেছেন? আল্লাহ এই দুনিয়ার জমিনে আমরা যা কিছু দেখি আর না দেখি, যে সিস্টেম মোতাবেক নাজিল করেছেন তা যদি আপনার অপছন্দ হয়, যেমন এখন বৃষ্টি হচ্ছে, কয়েকদিন আগে প্রখর রৌদ্র ছিল, এত পরিমাণ রৌদ্র ছিল মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না, রোদের মধ্যে যেতে পারে না। বান্দা তখন বলেছে, আল্লাহ এত রোদ দিয়েছো, এত রোদ দিয়েছো, আল্লাহর খায়া কাম পায় না, আছে কি নাই? রৌদ্র যখন হলো আল্লাহর উপর অভিযোগ উঠলো, আল্লাহ রৌদ্রকে থামায় দিলেন,
ওই রৌদ্রের পরিবর্তে আল্লাহ জমিনকে শীতল করার জন্য বৃষ্টি প্রবাহিত করলো। এখন আপনি বলতেছেন আল্লাহ তুমি এত পরিমাণ বৃষ্টি দিছো আমরা হাঁটাচলা করতে পারি না, আর বৃষ্টি লাগবে না, আর বৃষ্টির দরকার নাই। আল্লাহর উপর আপনি একটা অভিযোগ করে বসলেন, একটা গালি দিয়ে বসলেন, মন খারাপ করে বসলেন। এই জন্য রব্বুল আলামিন হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউজিনু ইবনু আদম ইয়াসুবুদ দাহরা ওয়া আনাদ দাহরু বিয়াদিয়াল আমরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। হাদিসে কুদসি ইউজিনু ইবনু আদম, আদম সন্তানরা আমাকে কষ্ট দেয়, নাউজুবিল্লাহ, কি করে বলেন তো, আদম সন্তানরা আমাকে কষ্ট দেয়, কিভাবে কষ্ট দেয়, রাতকে যখন দিনকে যখন আমি আল্লাহ পরিবর্তন করি, যুগকে যখন আমি আল্লাহ পরিবর্তন করি, কারণ রাতের কোনো ক্ষমতা নাই দিনকে ধরে ফেলা, আর দিনের কোনো ক্ষমতা নাই রাতকে ধরে ফেলে। এই জন্য রব্বুল আলামিন আর এক জায়গা বলেন, লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফী ফালাকিন ইয়াসবাহু। বলেন তো এই আয়াতটা কোন সূরায়, কোন সূরায়, পারেন না, পারেন। রব্বুল আলামিন বলেন, সঠিক জ্ঞানী হইবে যাহারা, আপন মনে বুঝিবে তাহারা, রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করিতে অধিকার সূর্য বাদে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া। কার ইশারায় চলে, কার ইশারায়? শুধু তাই নয়, রব্বুল আলামিন পাখিকে দিয়ে বুঝালেন, ওয়ালাম ইয়ারাও ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদুনা কোন সূরা বলেন তো, সূরা বলো, আওয়ালাম ইয়ারাও ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে রাখো তারা পাখিটি কেমন, মেলে দুটো লোগো ডানা, উড়িয়ে বেড়ায় স্বর্ণের পরে, নেহি তার কোনো মানা, আবার সে ডানা গোটাইয়া চলে কিন্তু পরে না কবু, বলো কে বা তারে শূন্য রেখেছে, ভিন্ন সে এক প্রভু। কথা ঠিক কি না বলে, আমেরিকা থেকে পাখি উড়ে উড়ে আসে, জার্মান থেকে পাখি বাংলাদেশে উড়ে আসে, বাংলাদেশের কোন হাওরে, কোন লেগে, কোন জেলার, কোন পৌরসভার, কোন থানায় তার খাদ্য আছে, পানি আছে, আমেরিকা থেকে সে কেমনে জানে। ইটালিয়ান পাখি বাংলাদেশে আসছে, কেমনে জানলো যে আমাকে এই পথে যেতে হবে, এই এইটা ব্যবহার করতে হবে, এই পথে গেলে আমি বাংলাদেশ পাবো। আসে না অতিথি পাখি, আসে না বিদেশ থেকে শীতকালে পাখি, আসে না, কিভাবে আসলো? এখান থেকে সৌদি প্লেন উড়াইলে লাগে 6 ঘন্টা, হাজার হাজার মাইল বেগে উড়াচ্ছে, আর সেই আমেরিকা, কানাডা, লন্ডন, বিভিন্ন রাষ্ট্র থেকে পাখিগুলো বাংলাদেশের হাওরে মাছ খাওয়ার জন্য শীতকালে এখানে আসে। কে রাডার তৈরি করে দিল, কার যোগাযোগে আসলো, কার দাওয়াতে আসলো, কে রিসিপশন করলো, বলে কে রিসিভ করলো? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়ারাও ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। ইল্লার রহমান, রহমানের দয়ায় এগুলো সব হচ্ছে, কথাটা বুঝতে পারছি? এই জন্য হাদিসে কুদসিতে বলা হয়েছে, মানুষ কষ্ট দেয় আমাকে, আমি যখন যে বিধান চালু করি তাদের যদি একটু মনোভূত না হয় আমি আল্লাহকে গালিগালাজ করি।
আকাশকে গালিগালাজ করে, আছে না নাই? রৌদ্র উঠতে যদি দেরি হয়, শীতকালে যদি রৌদ্র না থাকে, সূর্যকে গালিগালাজ করে। আল্লাহ বলে সূর্যের ক্ষমতা নাই, আকাশের ক্ষমতা নাই, সব ক্ষমতা হলো আমি আল্লাহর। আ ইলাহুম মা আল্লাহ। তাহলে এক নম্বরে সূরা মুহাম্মদ আয়াত নম্বর কত? 9। আল্লাহ বলেন তা এই জন্য যা আল্লাহ নাজিল করেছেন আমার বান্দারা তা অপছন্দ করে, যখনই তারা অপছন্দ করে, সুতরাং সে যেই হোক না কেন, আলেম হোক, পীর হোক, বুজুর্গ হোক, হাজি হোক, গাজী হোক, যাই হোক না কেন, সে যদি আমার কোন হুকুমকে অপছন্দ করে, আমি আল্লাহ সব আমল তার বিনষ্ট করে দেব। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা, প্রকৃতির দিক থেকে যা হচ্ছে, যা হবে আল্লাহর তরফ থেকে, কিন্তু কিছু কিছু বিপদ আপদ সেটা হলো মানুষের কামাই করা। কার কামাই করা? মানুষের কামাই করা। আমার ভাইয়েরা, এরপরে আপনি যদি রব্বুল আলামিনকে দ্বিতীয় নম্বরে প্রশ্ন করেন, এক নাম্বারটা কি পেলাম? আল্লাহর নাজিল কৃত বিষয়গুলোকে কখনো অপছন্দ করা, করলে কি হবে? আমল নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুমুত্তাবাউ মা আসখাতাল্লাহা ওয়া কারিহু রিদওয়ানাহু ফা আহবাতা আমালাহুম। এই জন্য তার আমলগুলো নষ্ট হয়। দ্বিতীয় নম্বরে কোন কাজটা করলে আমল নষ্ট হয়? তা হলো এমন জিনিসের অনুসরণ করে যা আল্লাহ কখনোই তা পছন্দ করে না। আপনি এমন জিনিসের অনুসরণ করতেছেন, আল্লাহ কি করে না? আল্লাহ কি করে না? পছন্দ করে না। এমন পথকে অনুসরণ করেন যে পথকে আল্লাহ পছন্দ করে না, বরঞ্চ আল্লাহ নারাজি করে এবং আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করেছে, তাই আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দিয়েছেন। আল্লাহ যে পথে চলতে বলেছে আপনি সেই পথে চলেন না, আপনি চলেন শয়তানের পথের অনুসরণ করেন, কথা ঠিক কিনা? আল্লাহর আইনের পথে চলতে বলে, আল্লাহর আইনের দিকে মানুষকে ডাক দেয়। যারা মানুষকে আল্লাহর আইনের দিকে ডাক দেয়, আল্লাহর বিধানের দিকে ডাক দেয়, আপনি তাকে দুই চোখে দেখতে পারেন না, তার সঙ্গে আপনি শত্রুতা করেন, আছে না? না আছে না? যারা ভালো কথা বলে, ভালোর দিকে ডাকে, আপনি তাকে জেলখানায় ভরেন, মামলা দেন, মোকদ্দমা দেন, রিমান্ড দেন, ফাঁসি পর্যন্ত দিয়ে দেন। এমনকি আপনার যদি অপছন্দ হয়, কমরে আপনি রশি বেঁধে বেঁধে তাকে টানা হেসরা করেন, এমন দৃষ্টান্ত আছে না? না আল্লাহ বলেন তারা যে জিনিসগুলোকে অনুসরণ করে সেগুলো আমার যদি অপছন্দ হয়, তাহলে ওই অনুসরণ করার কারণে তারা যত ভালো কাজেই করুক না কেন, হজ করুক না কেন, মাথায় পট্টি বাঁধুক না কেন, 70 রাকাত নফল নামাজ পড়ুক না কেন, কোরআন পড়ুক না কেন, সে যত ভালো কাজই করুক আমার কাছে কোনো দাম নাই। কি নাই বলেন? কি নাই? আমার বাইরে সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 28 রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে যে কথা বললেন যালিকা বিআন্নাহুম উত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফা আহবাতা আমালাহুম। তাহলে এখন বুঝতে হবে সামনে ইলেকশনের সময় আসছে, নামাজি লোক দেখে ভোট দিবেন না বেনামাজি দেখে ভোট দিবেন? আপনি বেনামাজিকে ভোট দিলেন আর তারা লুনপাট শুরু করে দিল। এই সপ্তাহে শুনলাম একজন ভূমি মন্ত্রী তার বাড়ি নাকি বিদেশের মধ্যে 350। কত? কত? 350 বাড়ি ওর লাগবে, 3.5 হাত।
এই 3.5 হাতরেও প্রতিটার 10 গুণ করে বাড়ায় 350 বাড়ি করছে। ও মরবে না, কথা বলেন না, ও মরবে না, ওর বাড়ি ঘর দিয়ে কি হবে? ওর যদি টুকরা টুকরা করা হয় তাও তো মনে হয় এক টুকরি একটা করে বাড়িতে ভাগে পায় না, এ বাড়ি ঘর দিয়ে কি হবে? 350 বাড়ি এক মন্ত্রীর, এটা চিন্তা করা যায়? আর আমরা ভাত পাই না, পেঁয়াজের দাম খাই 150 টাকা কেজি। হ্যাঁ, আমরা এটা বললেই আমাদের মারপিট শুরু হয়ে যায়, আমরা জঙ্গি হয়ে যাই, আমরা দেশদ্রোহী হয়ে যাই, জামাত শিবির হয়ে যাই, বিএমপি হয়ে যায়, অমুক হয়ে যায়, তমুক হয়ে যায়। এগুলাই তো ট্যাক্স ছিল খালি, আমার পাওনা আমি বুঝে নিব, এটা বলার কোনো অধিকার ছিল না। 350 বারই এক মন্ত্রী, তাহলে 300 পার্লামেন্টের আর কি আছে? 300 পার্লামেন্ট মেম্বারের আর কি আছে? চিন্তা করা যায়? আমরা তাদেরকেই ভোট দেব ইনশাআল্লাহ, এবারও প্রস্তুত থাকি, রাজি? কথা বলেন, কে কে দিবেন? কেউ দিবেন না। একটি কথা বলি, একজন মানুষ যত খারাপ হোক, জেনাখোর, সুদখোর, মদখোর, যাই হোক, লক্ষ্য রাখবেন লোকটা আল্লাহ দ্রোহী কিনা, কি দ্রোহী কিনা, আল্লাহ দ্রোহী কিনা, রসুল বিদ্বেষী কিনা, ইসলাম বিদ্বেষী কিনা, আলেম ওলামা বিদ্বেষী কিনা, ধর্ম নিয়ে বিদ্বেষ করে কিনা। যদি না করে, গুনাহের খাতা আপনি আল্লাহর দরবারে দিয়ে দেন। কার দরবারে? কার দরবারে? মদের গুনাহ কি আপনি মাফ করার মালিক? কথা বলেন, আপনি মাফ করার মালিক? নো, তার গুনার সাইডটা আপনি এক সাইড করে দেন, দিয়ে আপনি ওই নামাজি লোকটাকে অন্তত আপনি ভালোর দিকে নিয়ে আসেন, হয়তো সে ভালো পথ পেয়ে, ভালো জায়গায় সে অবস্থান করে ভালো হওয়ার সুযোগ পেয়ে যাবে। আর আমরা কি দেখেছি? যতজন দেখেছি সৎ মায়ের মতো ব্যবহার করেছে আমাদের সাথে। কার ব্যবহার? কার ব্যবহার? সৎ মায়ের মতো ব্যবহার, যাতে আমি দাঁড়াইতে না পারি, আমাকে সবসময় পিঠে বেঁধেই নিয়ে বেড়াইছে, আর নিজের ছেলেকে হাঁটা শিখাইছে। কেন? ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, অফিস আদালত কে দেখবে যদি সে হাঁটতে না পারে? আমি সৎ মায়ের সন্তান, আমাকে শুধু পিঠে বেঁধে নিয়ে বেড়াইছে, আমি যদি হাঁটা শিখতে না পারি, আমি যেন চাকলো হয়ে পঙ্গু হয়ে বসে থাকি, তাহলে তো আমার দিন দুনিয়া কিছুই আর নাই। কথা ঠিক না? আমার বাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমরা কাদেরকে অনুসরণ করছো সেটা দেখার বিষয়। তোমরা যদি ভালো লোকদেরকে অনুসরণ করো, ভালো লোকদেরকে পথে বসাও, তোমরা যদি ভালো লোকদেরকে তোমার ইমামের জায়গায় বসাও, তাহলে তোমাদের আমলগুলো ঠিক থাকবে। আর যদি ভালো জায়গায় বসাইতে না পারো, ওদিকে সব লুণ্ঠন হয়ে যাবে। তুমি তাসবি নিয়ে টিপ্পা, তোমার তাসবির কোনো মূল্য থাকবে না। হেড অফিসে বসায়া আপনি শাখা ঘরের ভিতরে তাসবি টিপতেছেন, লাভ নাই, তো আপনাকে সব উঠাই নিয়ে যাবে এক খোসায়। কথা ঠিক কি না? তাহলে বোঝা গেল, আল্লাহর পথকে অনুসরণ করতে হবে, দিনের পথকে অনুসরণ করতে হবে। দিনের পথ ছাড়া যদি ভিন্ন পথে আপনি অনুসরণ করেন, তাহলে অবশ্যই আপনার আমলগুলো দ্বিতীয় নাম্বারে বরবাদ হয়ে যাবে। আমার ভাইরা, তৃতীয় নাম্বারে যে বিষয়টা বলা হয়েছে, আপনি আমল করবেন কিন্তু আমল কেমন করে বরবাদ হয়ে যাবে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওমাই আকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তৃতীয় নাম্বারে আপনি ইমানদার, আপনি আমলদার, আপনি হাজি, আপনি দানবীর, আপনি সব নিজেকে ভাবতেছেন, মনটা উদ্ধার করে বড় করে চলতেছেন যে আমি তো হজ করি, উমরা করি, আমি দান করি, যাকাত দেই, বড় বড় গরু কুরবানি করি, সব ঠিক আছে, কিন্তু আপনার ভিতরে ইমান লড়বড়,
কি বলেন তো, কি বলেন? রব্বুল আলামিন সূরা মায়েদা আয়াত নাম্বার 5 এর শেষের দিকে বলেন, যে কেউ ঈমান প্রত্যাখ্যান করবে তার যাবতীয় কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হবে। ঈমান কি করবে? প্রত্যাখ্যান করবে। কেমনে করবে? সামনে পূজা আসতেছে, কি আসতেছে? হয়তো বা এই বছর কিছু মুসলমানের দায়িত্ব আসতে পারে পূজার মণ্ডপ গুলোকে, পূজার জায়গা গুলোকে পাহারা দেওয়া, এটা একটা শ্রেণী। কিন্তু এই শ্রেণী ব্যতি রেখে বাকি যারা পূজার মণ্ডপে যায়, কেন যায়? নিজেকে প্রশ্ন করেন তো, আমি কেন যাই? যায় সেগুলো নাচ গান দেখে আর মনে মনে ভাবতে থাকে, ফজরের নামাজ পড়ছে কিন্তু জহরের আগে আগে গেছে, যা ভাবতে থাকে এই ধর্মই তো ভালো, আছে না নাই, আছে না নাই? দেখতে দেখতে মনের ভিতরে একটা মানে মন তার দুর্বল হচ্ছে, শয়তান তাকে ধাক্কা মারতেছে, দেখ কেমনে নাচে, দেখ তুই তো রোজা থাকিস, ঈদের দিন খালি নামাজ পড়িস, তোরে নাচতেও দেয় না, দেখ কেমনে নাচে। আপনি চিন্তা করতেছেন ভালো তো, ভালোই তো আনন্দ করে, একজনের গায়ের সাথে একজন ধাক্কা লাগতেছে, নাচতে নাচতে পড়ে যাইতেছে, কথা ঠিক না? আপনি ফজরের নামাজ পড়ে গেছেন, আপনার জহরের আগে ইমান শেষ, কি শেষ? জহরের নামাজের আগে আপনার ইমান শেষ। এরপরে আপনি পূজার মণ্ডপ থেকে এসে গা গোসল দিয়ে উজু টুজু করে একটা আতর গোলাপ এক সবকিছু মাইকে পাঞ্জাবি গায়ে দিয়ে আপনি ইমাম সাহেবের পিছন বরাবর আছে দাঁড়ানো, চিন্তা করতেছেন আল্লাহু আকবার, আল্লাহকে কোনো দাম নাই, কোনো দাম নাই। রাগ করতেছে? না। বেজার হচ্ছে? না। বেজার যদি হন এখনই ইমাম চলে যাবে। কেন? এটা আমার কথা? না। কোন সূরা থেকে তৃতীয় নাম্বারটা বললাম? সূরা মাইদা। কত আয়াত নাম্বার? কত? 5। তাহলে ইমান থাকবে তারপরও তার আমল নষ্ট হবে, কোন কারণে? ইমান থাকবে তার লড়বড়। আমার ভাইরা, চতুর্থ নম্বরে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। চতুর্থ নম্বরে আপনার ঈমান, আপনার আমল নষ্ট হওয়ার কারণ কি? কারণ হলো শিরিক দ্বারা আপনার আমল নষ্ট হবে। কিসের দ্বারা? কিসের দ্বারা? কুফুর হলো ওই জিনিস যা একেবারে আল্লাহকে অস্বীকার করে। আল্লাহকে কি করে? কুফুর আর শিরিকের পার্থক্যটাকে বুঝাচ্ছি। কুফুর হলো ওই জিনিস আল্লাহ বলতে কিছু নাই, এগুলো এমনি এমনি হয়েছে, কথা ঠিক না? আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করাটা, এটা হলো কুফুরের সমতুল্য। এটা কি? কোনো নিয়ামতকে অস্বীকার করাটা কুফুরের সমতুল্য। এখন শেরেকটা কি? যারা শেরেক করে তারা কুফুর করে না, কি করে তাহলে? তারা আল্লাহ আছে এটা স্বীকার করে, কিন্তু আল্লাহ একা নয়, 360 জন, বোঝেন নাই? আর যারা কুফুর করে তারা কি বলে? আল্লাহ নাই, রসুল মানি না, কোরআন মানি না, আল্লাহর বিধান মানি না। একে নো যারা বলে, নো শব্দ যারা বলে, না শব্দ যারা বলে, তারা কাফের। আর শেরেক কারা করে? আল্লাহ আছে কিন্তু একাই না, গরু ভগবান, আছে না নেই? কথা বলেন, বট গাছ ভগবান, এটা আল্লাহ আছে। এগুলো কি বেধর্মীরাই করে না মুসলমানরা করে? মুসলমানরা করে না? বট গাছের মাথায় লাল কাপড় বেঁধে দিছে,
গোড়ায় লাল কাপড় বেঁধে দিছে, বট গাছের গোড়ায় যা সেজদা করতেছে, আছে না? তাহলে বোঝা গেল আসমানে যে আল্লাহ, আরশে যে আল্লাহ, ওই আল্লাহর পাওয়ার কমে গেছে, বট গাছের মধ্যে পাওয়ার চলে আসছে। তাহলে শিরক করা যাবে?